ঢালকি মাছান ঘুরে নিলাম, কিন্তু একটা বাসতে চলেছে, তো আমরা লাঞ্চ করে নেব। এখান থেকে আমরা গিয়ে উঠবো NH2। ভাবছেন হয়তো ভিডিওটা হঠাৎ মাঝখান থেকে চালু হলো কেন, তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। গত 30শে জানুয়ারি আমি, স্বর্ণালী আর আমার এক বন্ধু বেরিয়ে পড়েছিলাম আমাদের দু চাকার বাহনে। যাত্রাটা ছিল বর্ধমানের উদ্দেশ্যে, তাই খুব সকালে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের ওরগ্রাম। সেখানে ওরগ্রাম জঙ্গল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এয়ারফিল্ড দেখে ভালকি মাচান। আর এইসব ভিডিও ছিল আগের পর্বে, তবে সেই ভিডিও না দেখে থাকলে উপরে আই বাটনে আর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। এরপর আমরা রওনা দিয়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। সেখানে দেখেছিলাম ঐতিহ্যশালী রাড়েশ্বর শিব মন্দির, সেখান থেকে গড় জঙ্গল হয়ে পৌঁছে গেছিলাম শ্যামরূপা কালীবাড়ি। এবং অবশেষে কোথায় গেলাম মনে আছে? ছোটবেলা ডিডি বাংলার পর্দায় দেখা মহালয়ার কথা সেই স্মৃতিচারণা করলে স্পষ্ট মনে পড়বে রাজা সুরথ ও মেধাসমুনির কথা। হ্যাঁ, আমরা অবশেষে এসেছিলাম সেই মেধাসমুনির আশ্রমে, যেখানে রাজা সুরথ ও তার বৈশ্য বান্ধব মা মহামায়ার পুজো আরম্ভ করেন। পুরাণ মতে এই পুজোই ছিল পশ্চিমবঙ্গের সর্বপ্রথম দুর্গাপুজো। বেরিয়ে পড়লাম ভালকি মাচান থেকে, মাথার উপর সূর্য, ঠান্ডা হিমেল হাওয়া আর পেটে খিদে নিয়ে মানকড় স্টেশনটা পেরোতেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। মানকড় থেকে বুদবুদ হয়ে আমরা যখন ন্যাশনাল হাইওয়ে উঠব, তার আগে আমরা এসে গেছি রেড চিলিতে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছে, এখন প্রায় 1:30 বেজে গেছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে হাই রোডের ধাবায় না গিয়ে আমরা এই এখানেই রেড চিলিটা খেয়ে নেবো। তো আমরা চলে এসেছি এখানে আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি রুটি আর ডিমের কারি। বাইকে করে ঘুরলে মোক্ষম ওষুধ কিন্তু হচ্ছে এই চা। আবার নিয়ে নিয়েছি সেই আবার গরম গরম দুধ চা, অনবদ্য, কারণ এটা দুপুর হোক, সকাল হোক বা বিকাল হোক, এই চা কিন্তু চাই যদি বাইক চালাই। এরপর আমরা সেই রাস্তা ধরে বুদবুদ হয়ে পৌঁছে গেলাম আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেখান থেকে পানাগড় হয়ে মুচিপাড়া বাসস্ট্যান্ড, তারপর ডান দিকে 3 কিলোমিটার গিয়েই পৌঁছে গেলাম রাড়েশ্বর শিব মন্দির। চলে এসেছি আমরা রাড়েশ্বর শিব মন্দিরে। রাড়েশ্বর শিব মন্দিরের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছেন বাবা রাড়েশ্বর, রাঢ় বঙ্গের উপজাতিদের পূজিত দেবতা ইনি। এই মন্দিরটি হাজার বছরের পুরানো। কথিত আছে রাঢ় বংশের রাজা বল্লাল সেন এক কঠিন অসুখে বেশ কিছুদিন ভুগছিলেন। এমতো অবস্থায় স্বয়ং মহাদেব তাকে স্বপ্নাদেশ দেন, রোগ থেকে মুক্তি পেতে হলে তাকে মহাদেবের মন্দির নির্মাণ করতে হবে। রাজা তখন এই সপ্তরথ মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং নাম দেন রাড়েশ্বর শিব মন্দির। শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠার পর তিনি সত্যিই রোগমুক্ত হয়েছিলেন। রাড়েশ্বর শিব মন্দিরের মন্দিরটি বেলে পাথর বা মাকড়া পাথরের তৈরি। আর এই মন্দিরটার মূল বৈশিষ্ট্য হলো, অন্যান্য শিব মন্দিরের মতো এই মন্দিরের মাথা গম্বুজাকৃতি নয় বা গোলাকার নয়, এটার মাথা হচ্ছে তীক্ষ্ণ চূড়া।
সপ্তরথে রাড়েশ্বর শিব মন্দির ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের দ্বারা সংরক্ষিত। ইতিহাস সেখানে পুরাণের সাথে মেলবন্ধন সৃষ্টি করেছে, সেই গড় জঙ্গলের উদ্দেশ্যেই আবার শুরু করলাম যাত্রা। রাড়েশ্বর শিব মন্দিরকে ফেলে সেই একই রাস্তায় এগিয়ে গেলাম আরো। কিছু দূর এগোতেই শুরু হলো শাল, শিমুল, পিয়ালের জঙ্গল। সবুজের মাঝে সেই পরন্ত সূর্যালোকে গাড়ি ছোটানোর যে আলাদা এক অনুভূতি, তা হয়তো আমি এই ভিডিওতে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। তবুও কিন্তু আপনাদের সাথে সেই অভিজ্ঞতা আমার ভিডিওর মাধ্যমে তুলে না ধরেও পারছি না। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সাব ডিভিশনের অন্তর্গত গড় জঙ্গলের ইতিহাস হয়তো অজানাই থেকে যেত যদি না আসতাম এখানে। তৎকালীন ঢেকুরগড়ের শাসক ছিলেন ইছাই ঘোষ। গড় জঙ্গলে মেধাস মুনির আশ্রমের দুর্গাবেদীর পাশেই আমরা দেখতে পাই যে কিছুটা ভগ্নাবশেষ আছে। এই ভগ্নাবশেষ মনে করা হয় ইছাই ঘোষ বা ঈশ্বরী ঘোষের যে গড় ছিল সেই গড়েরই ভগ্নাবশেষ। হয়তো সেই গড় থেকেই আজ এই ঘন জঙ্গলের নাম গড় জঙ্গল। সেই সবুজের মাঝে কালো পিচের রাস্তাটা চলে গিয়েছে জয়দেব কেন্দুলি। তবে আমরা তার আগে ডান দিকে জঙ্গলের মধ্যে মোরামের রাস্তায় ঢুকে পড়লাম। এরপর আমরা পৌঁছে গেলাম শ্যামারূপা কালী মন্দিরে। আমরা গড় জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, গা ছমছমে অনুভূতি ছিল, কিন্তু এখানে এসে দেখি মানে শ্যামারূপা কালীবাড়ি মন্দিরে এসে দেখি এখানে সবাই ফিস্ট হচ্ছে। আর শীতকাল, এটা স্বাভাবিক ব্যাপার। পুরো জায়গাটা কিন্তু জঙ্গলে ঘেরা, আর আমার পিছনে এখানে হচ্ছে শ্যামারূপা কালীবাড়ি। এই শ্যামারূপা মায়ের কিন্তু একটা ইতিহাস আছে, এটা ইতিহাস বলবো না গল্প কথা বলবো সেটা আপনারা বলবেন, কিন্তু যতটুকু আমি জেনেছি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। রাজা লক্ষণ সেনের সময় এখানে একজন কাপালিক বাস করত। দিল্লি সুলতানের আক্রমণে লক্ষণ সেন যখন রাজ্য ছাড়া হন তখন তিনি এই আশ্রমে এসে আশ্রয় নেন। কাপালিক কিন্তু এই সময় এখানে নরবলি দিতেন, কিন্তু লক্ষণ সেন তখন অনুরোধ করেন নরবলি না দেওয়ার জন্য। কাপালিক সেই কথা শোনেন না, বরং তিনি লক্ষণ সেনকে বলেন যদি এখানে মন্দির প্রতিষ্ঠা করে নরবলি দেন তাহলে তিনি তার হারানো রাজ্য ফিরে পাবে। এমন সময়ে যখন এখানে মন্দির প্রতিষ্ঠা হওয়ার দিন, তাঁর সভাকবি বা গীতগোবিন্দর রচয়িতা কবি জয়দেব এখানে এসেছিলেন এবং তিনি কাপালিককে অনুরোধ করেন যে নরবলি না দেওয়ার জন্য, কিন্তু কাপালিক তাঁর কথা শোনেন না। তখন জয়দেবের কাতর আত্মীতে মা কালী শ্যামারূপ ধারণ করেন, তা অবশ্য ক্ষণিক সময়ের জন্য। আর মায়ের এই রূপ দেখে কাপালিক নরবলি দেওয়া থেকে বিরত থাকেন। এখানে এলে কিন্তু দুটো জায়গা দেখতে পারবেন, একটা হচ্ছে এই গড় জঙ্গলের শ্যামা মায়ের মন্দির, শ্যামারূপা মায়ের মন্দির, আরও একটা জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন সেটা হচ্ছে মেধাশ্রম বা মেধাস মুনির আশ্রম, সেটাতে আমরা এক্ষুনি যাব, খুব সামনেই। চলুন তাহলে যাই। আমরা এখন চলে এসেছি মেধাস আশ্রম। এর ইতিহাসের সাথে সাথে কিন্তু পুরাণও জড়িত হয়ে আছে। মার্কেন্ডীয় পুরাণ মতে রাজা সুরথ ছিলেন বলিপুর, যা বর্তমানে বোলপুর নামে পরিচিত, তার রাজা। কিন্তু তার সভাসদদের দ্বারা তিনি রাজ্যচ্যুত হন। মনের দুঃখে তিনি এখানে এসে আশ্রয় নেন।
আর এখানে এসে দেখা হয় সমাধি বৈশ্যর সাথে। তো এরকমই লোককথা আছে যে তার সাথে বসে একদিন পুকুর পাড়ে তিনি নিজেদের জীবনের দুঃখের কথা বলছিলেন। মেধাসমণি তাদেরকে দেখতে পেয়ে বলেন যে তোদের এত দুঃখ কিসের। তখন রাজা সুরথ সমস্ত তার দুঃখের কথা তার কাছে বর্ণনা দেন এবং তার রাজ্যচ্যুত হওয়ার ঘটনাও উল্লেখ করেন। তো সেই সব শুনে মেধাসমণি বলেন যে এখনই তোরা মা মহামায়া বা মা ভগবতী নামে উনি এখানে পরিচিত, তো মা ভগবতীর পুজো কর। তো তখনই এখানে পশ্চিমবঙ্গের প্রথম দুর্গাপুজো আর কি বসন্তকালে আমরা পিছনেই দেখতে পাই যে ওই বেদিটা এখনও আছে যেখানে পশ্চিমবঙ্গের প্রথম দুর্গাপূজা রাজা সুরথ করেন। তবে এর পরের ঘটনা কিন্তু ইতিহাসে আর উল্লেখ নেই যে উনি আবার রাজ্য ফিরে পেয়েছিলেন কিনা। এই আশ্রমে এলে দেখতে পাবেন একটা অগ্নিকুণ্ড। মনে করা হয় এর আগুন নাকি কোনো দিনও নেভেনি। এরপর সেই মহেন্দ্রক্ষণ এসে গেল, আমরা চললাম ইতিহাসের সাক্ষী হতে। তো এই সেই জায়গা, এই সেই বেদি যেখানে রাজা সুরথ প্রথম পুজো করেন প্রায় 470 বছর আগে। ইতিহাস বলে রাজা সুরথ এখানে ত্রিদেবী মন্দির প্রতিষ্ঠা করেন, মহাকালী, মহাসরস্বতী ও মহালক্ষ্মী। তবে বর্তমানে মেধাসমণির আশ্রম ছাড়াও আছে একটি শিব মন্দির। এখানে মেধাসমণির আশ্রম ছাড়াও আছে ইছাই ঘোষের গড়ের ধ্বংসাবশেষ। আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইছাই ঘোষের যে গড় ছিল তার পাঁচিলের ভগ্নাবশেষ। সেই গড় এখন নেই কিন্তু তার ভগ্নাবশেষ কিন্তু এখনো আছে। ইছাই ঘোষের যে এই গড় ধ্বংস হয়ে যাওয়ার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। ইছাই ঘোষ বা ঈশ্বরী ঘোষ ছিলেন এখানকার প্রতিপত্তিশালী একজন সামন্ত রাজা। তিনি ছিলেন লক্ষণ সেনের সময়কালীন। তিনি এখানকার সামন্ত রাজা হওয়া সত্ত্বেও প্রতিপত্তি ভীষণভাবেই তার বৃদ্ধি পেয়েছিল। তো লক্ষণ সেন সে ব্যাপারে অসন্তুষ্ট হন এবং খাজনা চাইতে তিনি যখন এখানে আসেন ঈশ্বরী ঘোষের কাছে তিনি খাজনা দিতেও অস্বীকার করেন, কারণ এলাকার মানুষও তার পক্ষেই ছিল। তো লক্ষণ সেন যথেষ্ট রেগে যায় বা রেগে গিয়ে তখন যুদ্ধ ঘোষণা করেন। তিনি লাউ সেনকে পাঠান ইছাই ঘোষকে পরাস্ত করার জন্য, কিন্তু ইছাই ঘোষ তখন এতটাই শক্তিশালী তিনি লাউ সেনকে পরাজিত করেন এবং নিজের গড় নিজের দখলে রাখেন। এর প্রধান কারণ হলো মা মহামায়ার পূজো তিনি করতেন এবং মা মহামায়ার বলে তিনি তার আশীর্বাদে তিনি অপরাজেয় ছিলেন। তো লাউ সেন পরাজিত হওয়ার কিছুদিন বাদেই মারা যান। লাউ সেনের পুত্র কর্ণ সেন তিনি যুদ্ধ ঘোষণা করেন তার যখন বয়স 21 বছর 8 মাস। শোনা যায় কোনো এক শুক্রবারের বিকালে দেবী মহামায়া তাকে আদেশ দেন যে এই যুদ্ধে যেন সে না যায়, ইছাই ঘোষ না যায়। কিন্তু যেহেতু ইছাই ঘোষের এত প্রতিপত্তি এবং নিজের আত্ম অহংকার তখন তার এতই বেড়ে গিয়েছিল, তো মা মহামায়ার কথা তিনি অস্বীকার করেন এবং তিনি যুদ্ধে যান কর্ণ সেনের কাছে। তো ফলস্বরূপ কি হয়, তিনি পরাস্ত হন এবং এতটাই যুদ্ধ হয়েছিল যে পাশ দিয়ে তখন অজয় নদ বয়ে যেত। সেই জলের রং রক্তে লাল হয়ে গিয়েছিল। আগে নাকি এই গড়ের পাশ দিয়েই অজয় নদ বয়ে যেত, তবে তা এখন অনেক দূরে সরে গেছে আর সেখানেই আছে ইছাই ঘোষের দেউল। তবে আজ এই পর্ব শেষ করবার আগে বলি, আপনারা যদি ট্রেনে বা বাসে আসতে চান তাহলে সকালে ট্রেন বা বাসে দুর্গাপুর আসুন, সেখান থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবেন আর ঘুরে নিতে পারবেন গড় জঙ্গল আর দেউল। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানান। আমরা ফিরব নতুন কোনো জায়গা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।